Hi everyone, this is Humang. Today, Expression, the Literary Society of our college, has organized a program that is a panel discussion on the short stories of Shilabhadra. Many guests are invited in this program and they have participated, and some of our students have presented their views on the short stories of Shilabhadra, and we will see this program. জন্মগ্রহণ করে আর যদি বংশ পরিচয় পাওয়া যায় তাহলে আমি গম পাও পিতৃ আছে রমণীমোহন দত্ত চৌধুরী, মাতৃ অমিয়লতা চৌধুরী। শৈশবত তেওঁ এই গৌরীপুর মধুপুরতে জীবন অতিবাহিত করে আমার এই কলেজের কাছতে থাকা পিসি ইনস্টিটিউশনের পর প্রবেশিকা পরীক্ষা শিক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। পরবর্তী পর্যায়ত কটন কলেজের পর আইএসসি, এটা ইন্টারমিডিয়েট কোর্স বলে কোয়াছিল, আইএসসি পরীক্ষা শিক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। পরবর্তী সময়ত অধুনা সৃষ্টি বাংলাদেশের রংপুর স্থিত কারমাইকেল কলেজের পর গণিতত স্নাতক ডিগ্রি অর্জন করে। পরবর্তী সময় কলিকতা বিশ্ববিদ্যালয়ের পর গণিতত স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে। এই হল তেখেতর থুলমূলভাবে শিক্ষা জীবন। তারপর শিক্ষা সমাপ্ত করার পিছত অন্যান্য শিক্ষিত ব্যক্তির দরে কর্মজীবনের পাতনি মেলে। কর্মজীবনের পাতনি 1947 সনের পর 49 সন কটন কলেজত গণিতের অধ্যাপক রূপে যোগদান করে। 2 বছর তাতে অধ্যাপনা করিল। অধ্যাপনা করার পিছত যেখানে পয়সা পাইছিল 217 টাকা 8 আনা, সেই পয়সাখিনিরে কিন্তু তেতিয়া একটা সরু পরিয়াল চলার কারণে কোনো অসুবিধা হওয়ার নাছিল, কিন্তু তেওঁর একটা বৃহৎ পরিয়াল আছিল, সেইখিনি পয়সার জোড়া মারিব নোৱাৰিব বলে ভাবি তেখেতে কর্মজীবনের খনিক মুহূর্তের কারণে তারপর অব্যাহতি লইতে চাহ বাগানের নাহপতিয়া তেওঁ কি করে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কার্য সম্পাদন করে। কার্য সম্পাদন করার কালছোৱাত চাহ বাগিচার যা বনুয়া শ্রমিক সকলের একাত্ম বোধ করে জীবনশৈলী আচরণ গোটেইখিনি অভিজ্ঞতার পুষ্ট হয়ে ভাবিলে ইয়াতো ঠিক হয়তো মর থাকাটা সম্ভব নহয়। পুনের সাংবাদিকতা আরম্ভ করে। সাংবাদিকতার পিছতে আরম্ভ করে নাই এটাও ঠিক নহব, ঠিকাদারি আরম্ভ করে। দেবর মানে বহুত কেইখন উপন্যাস আছে, তাৰ ভিতৰত মধুপুৰ বহুত দূৰ দূৰ মেমে মোক দিছে।
এই বিষয়ে সারে কিনা বহু কিনা কয়ে গলে মানে মধুপুরের বিষয়ে ইয়ার ভাষা সংস্কৃতি ইয়ার মানে কেনে ভাষার প্রতি আর মানুষের প্রতি আত্মীয়তা ভাব সার বহুখিন কয়ে গল তথাপি আমার লেখক অর্থাৎ তিলভদ্রদেবে ইয়াত মানে বহু কিনা মানে চরিত্র ইয়াত দাঙি ধরেছে তার এখন মানে চরিত্র বিশেষ মধুপুর বহু ইয়াত ইয়াত মানে লেখকে গৌরীপুরের চিত্র অর্থাৎ ইয়ার সমাজ ব্যবস্থাটার কথা দাঙি ধরেছে আর এই বর্তমানের সমাজ ব্যবস্থা নয় পরিবর্তনশীল আগর কেটা শতিকার সমাজ ব্যবস্থার কথাই ইয়াত অঙ্কন করেছে জীবন জীবিকার চাহিদা আমার লেখক অর্থাৎ তিলভদ্রদেবে মধুপুরের বিচ্ছিন্ন হয়ে নগরবাসী হয়েছে তেওঁর প্রিয় মধুপুর মহানগরী থাকি ভাল লাগবে তেনে ভাবলে কিন্তু মানে মধুপুর এরি যাওয়া নাছিল মধুপুর এরার পিছতো চহর অর্থাৎ তেওঁর মানে মন নগরিছিল মধুপুরের কথাই তো চিন্তা করে চকুর আগত যখন চিত্র ভাঙি উঠিছিল সেই মানে কেবা দশকর আগর চিত্র হে মধুপুর এখন স্থির হয়ে রই থাকা নাই আর ইয়ার পরিবর্তন কি জগত মানুষের বিশেষ পরিবর্তন ঘটিছে এই কথাহার আমার লেখকে যদিও যুক্তিয়ে বুঝি পাইছিল কিন্তু অন্তরত মানি লব নিল মধুপুরের সকল ঘটনার মূল কেন্দ্র তো আছিল জমিদার মধুপুর অর্থাৎ বর্তমানের গৌরীপুরের জমিদারক আগতে মানুষে রাজা বলে কইছিল আর এই রাজা উপাধিটিও আমার ব্রিটিশ সরকারে মানে তেখেতও দিছিল জমিদারের প্রসাদ মানে রাজবাড়ি বলে কেন্দ্র করে উল্লেখ করে দিয়েছিল এটা নাম রাখি দিছিল মধুপুরের সকল ক্রিয়াকলাপ এই রাজা বাহাদুর আর রাজবাড়িকে কেন্দ্র করে উঠেছে এই রাজা বাহাদুরে মধুপুরের নির্মাতা মধুপুরের নির্মাতা আছে পোস্টমাস্টার প্রভত বাগাজী জিতেন দীনেশ চক্রবর্তী আদি দরে সমূহ তিলভদ্রদেবে মনোরমভাবে ইয়ার মানে চরিত্র সমূহ অঙ্কন করেছে আসলতে আমি কবলৈ গলে মধুপুর বহুদূর গল্পটির প্রধান আকর্ষণেই হয়েছে ইয়ার ভাষা কারণ ভাষার লগত মানুষের যে কথা কুয়ার পুরোনা দিনের মধুপুর উভতাই লই গলা তিলভদ্রের গল্পটি ইয়ার পিছত মই পুরোনা সুন্দর পুরুষ গল্প লেখকে উল্লেখ করেছে গল্পটা চাওতে যাওতে যেন তেওঁর দিনবোৰ পার হয়ে গেছে আজি তেওঁর জীবনের সকল উপাদান খেলা ধূলা গান বজনা আনন্দ উৎসব আদি স্মৃতি প্রণীত হয়েছে পিছে তেওঁ জীবনত পার করে অহা এই দিনবোৰ আৰু প্রত্যক্ষভাবে অনুভব করব নোৱাৰিব ইয়াত লেখক কৈছে যে ফুটবল খেলুৱৈ এজনে বিপক্ষ দলের গলের ফলে বল লই তীব্রভাবে আগবাড়ি যাওয়ার সময়ত খেলোয়াড়জনের মনত যে উত্তেজনার সৃষ্টি হয় তা আমি সেটা আমি তেওঁর মনত কি অনুভব হয়েছে সেইটা আমি প্রত্যক্ষভাবে নিজের মনত অনুভব করব পাৰিম জানো আমি যদি ইয়াক অনুভব করবলে যাও তেনেহলে আমার এটি কৃত্রিমভাবে অনুভব করার বাইরে আমি একুয়ে করব নয় আর ইয়ার প্রত্যক্ষ অনুভূতি লাভ করারও আমার সম্ভবই নহব লেখকে কৈছে নৃত্যর পিছত তো গোটেই জীবনটাই অতীত হয়ে পড়ব লেখকে নিজে নিজকে প্রশ্ন করেছিল যে অতীতর স্মৃতি থাকি যাবনে তেও জীবনত কি করিলে আর কি করিব নোৱাৰিলে কি পালে আর কি নাপালে এইবোৰ কি তেনেহলে ভুলত বিলীন হয়ে যাব পিছে আজি আজি এইবোৰ তুলনার হিসাব করে তো লাভ নাই যে তেও কি হয় আর কি হব পারিলে হয় ইয়াত লেখকে কৈছে তেওঁ যদি কালাহারী মরুভূমিত চরম প্রতিকূল পরিস্থিতির বাস করা আদিম জনগোষ্ঠীর মানুষ ভাল হয় তেনহলে কি তেওঁর মৃত্যুর চরিত্র বেলেগ ভাল হয় বা মৃত্যুর ধারণা ভিন্ন হল হয় শেষ পর্যন্ত আর কি অতীত ঐতিহ্য এইবোর সকলই অর্থহীন পথ নথির অভিজ্ঞ চকু মূল্যবান বস্তু পথ থাকিব পারে সহজে প্রেরণে সঠিক ধরিব পারে নকির ঘরের ভিতর দেখি নকি ঘরের ভিতর দেখি ইয়া খুব সমৃদ্ধ হয়ে উঠিল তুই এটি কেনে তোক বিচারি একজন তা ঘরের ভিতরে কেনে ইয়কুবে প্রথমে গারুটো দাঙি চালে হরিটো কটে কি গরি তোর কমরের পোষণা কি ফুলি আছে কেনে কি আর আছে দেখম দুয়ে জোর ফুটি লগি গল নকিয়ে ইয়াকুবর লগত কত পারে উপায় না পাই সি ইয়াকুব ঘড়িটো দি গলে নে তোর বাপের ঘড়ি নে তো এইখিনিয়ে কথা আছিল ম্যাম শচীন দার লেখকৰ সৰু গল্পটো তেখেত জীৱনত কিমান যে মানুহ বিভিন্ন সময়ত বিভিন্ন পৰিৱেশত লগ পাইছে
আর সেই মানুষের কিছু লোক বহুত ঘনিষ্ঠ বন্ধুত্ব পরিণত হয়েছিল। স্যার কিন্তু সরুকালের বন্ধু সহকর্মী রূপে যিয়ে দুজন অচিনাকি মানুষের মাজত সম্পর্ক গড়ে তোলে, যোগাযোগ যিয়ে দুজন শিক্ষক আর এজন ছাত্রের মাজত গভীর সম্পর্ক গড়ে তোলে। এই যোগাযোগ গল্প দুজন নায়ক আছে, এজন হচ্ছে বিনয় আর এজন হচ্ছে পরস্পর। বিনয় আর পরস্পর দুজন ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে 20 বছর আমার পিছত, কিন্তু এতিয়া তার বৃদ্ধ অবস্থা হওয়ার এতিয়া এজনে আন্দোলনের লক্ষণ পায়, যার কারণে তার বাদ দিয়ে এই হয় এজনে আন্দোলনের লক্ষণ পায়। উপন্যাসের মাজত সোমাই আছো আর উপন্যাসখনের কাহিনীবর মানে এখন উপন্যাস
আর এইখিনি কয়ে মই মোর মানে গল্পকেটার বিষয়ে সবকে ইয়াতে কলো। ধন্যবাদ সকলকে, আর সকলকে মানে একটা বস্তু ভাল লাগিছে যে সকলে গল্পব ইমান ধুনিয়াকে মানে আলোচনা করেছা, ইমান ধুনিয়াকে দাঙি ধরেছা। মানে এই বস্তুটে তোমালোকর আগ্রহটোই আসলে আমাকে এনেকা ধরনের অনুষ্ঠান পতার প্রতি আগ্রহী করে তোলে, বা আমার মানে আমি এনেকা আশা করি যে ভবিষ্যতেও আমি এনেকা অনুষ্ঠান পাতি বিভিন্ন জনের অল গল্পকার শিলভদ্রই নাই আর বহুত মানে সাহিত্য সকল আছে এলোকর বিষয়ে আমি জানি বা জনাত এখন আগ্রহীব। আর এখিনিকে কই মই সকলকে ধন্যবাদ জানাইছো। আর যিসকলে পহা নাই, আজি পহা নাই, মই আশা করি নেক্সট তোমালোকর পর এনেকা ধরনের গল্পর বিষয়ে শুনি বা চর্চা মানে অব্যাহত রাখি বলে আশা রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ জ্যোৎস্না, ইমান ধুনিয়াকে তুমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করলে। আমার মাত্র স্যারও আছে, ভালো লাগছে যে স্যারে তো আরম্ভণিতে ইমান ধুনিয়াকে শিলভদ্রের বিষয়ে আমার কইছে। স্যারকে মানে অনুরোধ জানাম যে আমার ছাত্রছাত্রীয়ে যেটা প্রেজেন্টেশন করেছে আর লগতে শ্রুতি গল্পর বিষয়ে, শ্রুতি গল্প এটা কেনকে পড়িব লাগে এবার বিষয়ে অলপমান কব। আমার উমতেজ বড়ো লিটারি সোসাইটি এক্সপ্রেশন, ইয়ার যোগেদি আজি যেহেতু শিলভদ্রর সৃষ্টিরাজির উপর যে সুন্দর প্যানেল ডিসকাশন হল, আর প্যানেল ডিসকাশনত আমার তোমালকে যফর্ম করলা গোটেখিন মনোযোগে শুনিল, খুবই আপ্লুত হয়েছ। আর বিশেষকে এক্সপ্রেশনের আমার উদ্যোক্তা বলে মানে পারভিনকে কম, পারভিন যাওয়াকালে মোক ঠিক আমি লাইব্রেরি আসল ন, তারপর খবর কথা পাতি আছে, তারপর পারভিনে কলে যে বোলে এই সম্মুখতে আছে দেখে কথা পাতিল, আফগান স্যার ফোন করলে যে কথা দাদা খালি কামটো চলাই নিবলে বোলে হল দিয়া খাতত পালু কামাত তাও মানে না বলে কব নয়। তারপর কল বলে মোরতো মোট অলরেডি বেশিরভাগ কিতাব পত্র যখন আছে গোটেখিন মানে আধার শিফ্ট হয়েছে গুহাটি, যেহেতু পরিয়াল থাকে মোট তাতে পাবলে কি কম, মোটো হেরি নেই গোপাল কল গোপাল ভরি যে নাই নাই বহুত ভাল এই ক্ষেত্রে রিকুয়েস্ট করলে রেসপন্ড করে, তো করে থাকবা আশা করো অল্প দীঘলিয়া হয়েছে তার মানে প্রোগ্রামটা ভাল হয়েছে, তোমাকে মানে আশা করো বোর্ড সরবা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ।